হ্যালো গাইস, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের উইঙ্গার মারাকো অ্যাসেন্সিও ক্লাব ছাড়তে চান বলে গুঞ্জন রয়েছে। এই মৌসুমে রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে অ্যাসেন্সিওর। রিয়ালের পক্ষে থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও চুক্তির মেয়াদ বাড়াতে চান না এই উইঙ্গার। রিয়াল ছেড়ে পিএসজিতে যেতে চান অ্যাসেন্সিও। এমন আর অ্যাস্টন ভিলা, জুভেন্টাস এবং এসি মিলানো এই স্প্যানিশ ফুটবলারকে দলে ভেড়াতে চেয়েছেন বলে খবরে প্রকাশ হয়েছিল। তবে অ্যাসেন্সিওর এজেন্ট হোর্হে মেন্ডেস এবং পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পাসের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানায় ফুটবলের জনপ্রিয় এই ওয়েবসাইট। নতুন মৌসুম শুরুর আগে দলে বড় রকমের পরিবর্তন আনতে চায় পিএসজি। লিওনেল মেসি ও নেইমারের ক্লাব ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। লিগ ওয়ানে বর্তমানে চ্যাম্পিয়নরা কিলিয়ান এমবাপ্পেকে সঙ্গে দেওয়ার জন্য ফরওয়ার্ড খুঁজছে, সেক্ষেত্রে রিয়ালের এই উইঙ্গারকে যোগ্য বিকল্প ভাবা হচ্ছে। 2014 সালে রিয়ালে যোগ দেন অ্যাসেন্সিও। 2016 সালে ইউরোপা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ম্যাচ শুরু দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হয় তার। রিয়ালের হয়ে 17টি ট্রফি জিতেছেন এই স্প্যানিশ উইঙ্গার। রিয়ালের জার্সিতে 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা, 4টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 3টি স্প্যানিশ সুপার কাপ এবং 1টি কোপা দেল রে জিতেছেন অ্যাসেন্সিও। এই মৌসুমে এখন পর্যন্ত 12 গোল ও 6টি অ্যাসিস্ট করা এই উইঙ্গার দলে তার ভূমিকা ও বেতন নিয়ে সন্তুষ্ট নন। তিনি মনে করেন তার আরও বেশি বেতন পাওয়ার যোগ্য তিনি। এছাড়া অন্য ক্লাবে খেললে আরও বেশি প্লেয়িং টাইম পাবেন তিনি। সো গাইজ, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।